সাতকালেই দুর্ঘটনা গোঘাটের লেতনা বড়তলা এলাকায়। জানা যায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার ভর্তি লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং বাসের যাত্রীদেরকে উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার অতিরিক্ত বাঁকের জন্য এবং দুটি গাড়ি অতিরিক্ত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। দেখুন বিস্তারিতভাবে। ঘটনাটা ঘটেছিল যে গাড়িটা তো আস দুটো গাড়ি থাকে আসছিল, তো এইদিকে যাচ্ছে আর ওইদিকে আসছে, দিয়ে সেই মুহূর্তে এবারে লরির ড্রাইভার জায়গা আনব্যালেন্স হয়েছে, ওইতে গিয়ে যত সাইড চেপেছে সে ডান দিকে চেপে চেপে চলে এসছে, এসার পিছনের গাড়িতে লাগালো। না প্যাসেঞ্জার সেরকম কিছু ক্ষতি হয়নি, টুকটা ছিঁড়াছিঁড়ি গেছে কিছু কম। গাড়িটা গ্যাস আছে, গ্যাসের গাড়ি। হ্যাঁ কামারপুকুর লেদনায় বড়তলা বলি সবাই চিনবে। আপনার নাম? মন্টু দে। প্যাসেঞ্জাররা কি সবাই সুরক্ষিত আছে? এখন কোথায় আছে? কিছু কখন হসপিটালে ভর্তি করে সুস্থ। হ্যাঁ প্লিজ আসলে এই টার্নিংয়েতেই ঘোরাফেরা করি, ঘোরাফেরা করছিলাম, করতে করতে দেখি একটা যাত্রী বোঝাই গাড়ি বাস আসছিল আরামবাগের দিকে, আর একটা গ্যাসের গাড়ি লরি যাচ্ছিল জোড়ামাটির দিকে। তখন এই টার্নিং মাথাতে ওই সাইডে দেখলাম ঘেঁষাঘেঁষি হয়ে গেছে, যাওয়ার পরই বাসটা কিন্তু আমাদের দিকে একবারে পুরো আমরা পূর্ব দিকে ছিলাম পূর্ব দিকে চেপে আসছে, তারপরেতেই এসে কিছুটা আসার পরেই দেখলাম গাড়িটা বসে গেল একটু ওই ড্রেনের ধারে। বসে যাওয়ার পর তারপরে আমরা দেখলাম গাড়িটা কোনো পাল্টাপাল্টি ক্ষতবিক্ষত, সব প্যাসেঞ্জার নেমে পড়লো উপর থেকে, নেমে দেখলাম যে কোনো প্যাসেঞ্জারে ক্ষতবিক্ষত হয়েছে কি না, এবং গ্যাসের লরি সামনেই যে দাঁড়িয়ে গিয়েছিল উনি চলে যাননি, এবং আর কি তারপরেতেই আমরা সঙ্গে সঙ্গে গোঘাট থানায় ফোন করলাম, গোঘাট থানার পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, আসার ফলেতে সঙ্গে সঙ্গে ওনারাই সব এবারেতে ব্যবস্থা করেছেন। আর এটা কামারপুকুর লেদনা বড়তলা। হ্যাঁ হ্যাঁ গ্যাসের গাড়িতে ট্যাঙ্ক ভর্তি বোঝাই ভর্তি গাড়ি এটাই ছিল, দেখেছিলাম। হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারতো, তবে সেরকম জোরালো সামনাসামনি হয় না, তো সাইডে হয়েছে অল্প স্বল্পর উপর দিয়ে বাসটা চেপে গেছে ড্রেনের দিকে, যে বসে গেছিলো সেরকম ক্ষতবিক্ষত কিছু হয় না। মানে হ্যাঁ প্যাসেঞ্জারকে আমরা দেখে নিলাম যে প্যাসেঞ্জারে কারো কিছু হয়েছে কি না, প্যাসেঞ্জারে সেরকম কারো কিছু হয় না, তবে ড্রাইভার লরির ড্রাইভার দাঁড়িয়ে গিয়েছিলো, তারপর থানা স্টাফেরা এসেছে, এসে সব ওনারা সব এবারেতে ব্যবস্থা করেছেন যা করবার, ওনারা সব প্রশাসনিক ব্যবস্থা ওনারা করেছেন। এটা কোন জায়গা? এটা কামারপুকুর লেদনা বড়তলা। আপনার নাম? আমার নাম জয়দেব বাড়ুই, এখানেই থাকি আমি।